খবর আমরা এই মুহূর্তে নজর রাখবো সল্টলেকে একাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে দিদি এবং জামাইবাবুর সাথে থাকতো ওই ছাত্র সল্টলেকের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা নান্টু পুলিশ কি বলছে দেখো এখন মানে পুলিশের থেকে আমরা যেটা জানতে পারছি যে যোগেশ ভানুম 16 বছর বয়স ক্লাস 11 এর ছাত্র ইবি 158 নম্বর যে বাড়ি সেই বাড়িতে দিদি জামাইবাবুর সঙ্গেই থাকছে এবং আজ দুপুরে সে খাওয়া দাওয়া করে তার রুমে যখন ঘুমোতে যান বলে সে ঘুমোতে এবং বিকেলবেলা যখন বন্ধুরা এসে তাকে ডাকে সেই সময় কোনোভাবে কিন্তু সারা দিচ্ছিল না এরপরে জানলা থেকে দেখা যায় যে সে ঘরের মধ্যেই পাখার সাথে ঝুলন্ত তার মৃতদেহ দেখতে পায় এবং বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হলে উত্তর থানা পুলিশ এসে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পড়াশুনো ঠিক মতো হয়নি সেই কারণে তার সে আত্মহত্যা করতে পারে এমনটাই অনুমান করছে পুলিশ এবং বাকি অন্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ ধন্যবাদ নান্টু